হ্যালো ইউটিউব বাসী, নতুন আরও একটি ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকের ভিডিওটি মূলত আমরা ইউটিউব ইন্ট্রো কীভাবে ক্রিয়েট করব সে বিষয়ে। সো আজকের ভিডিওটি খুবই হেল্পফুল হবে যারা হচ্ছে নতুন ইউটিউবিং শুরু করেছেন বা ইউটিউবিংয়ে আসবেন বলে ভাবছেন। সো তাদের জন্য কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট হবে ভিডিওটি। সো স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। সো আজকের ভিডিওতে মেন টপিকটা যেটা আমাদের ইউটিউব ইন্ট্রো। সো আমরা জানি যে একটা ইউটিউব চ্যানেলের ইন্ট্রো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো কীভাবে করে কোনো একটা সফটওয়্যার, পেড সফটওয়্যার বা হচ্ছে আমরা কোনো সফটওয়্যার ইনস্টল না করে হচ্ছে কীভাবে একটি খুবই অ্যাট্রাকটিভ এবং প্রিমিয়াম ইন্ট্রো ক্রিয়েট করতে পারি, আজকে তাই দেখাবো একটি ফ্রি ওয়েবসাইট ইউজ করে। সো কোনো একটা ব্রাউজারে যাব, ব্রাউজার ওপেন করার পরে হচ্ছে এখানে লিখবো হচ্ছে রেন্ডার ফরেস্ট। সো রেন্ডার ফরেস্ট লিখে সার্চ করার পরে প্রথম যে লিঙ্কটা আসবে আপনাদের কাছে www.renderforest.com। সো এখানে হচ্ছে আমরা ক্লিক করব। ক্লিক করার পরে হচ্ছে আপনাকে কিন্তু একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। আপনি খুব সহজে কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। এখান থেকে এখানে দেখবেন যে সাইন ইন লেখা আসবে, যেহেতু আমার অলরেডি আচ্ছা আমি এখানে সাইন আউট করার চেষ্টা করি, দেখি সাইন আউট করে দেন আপনাদের দেখাচ্ছি। সো আপনাদের সামনে কিন্তু এইভাবে আসবে ইন্টারফেসটা, এরকম থাকবে নতুন করে। সো এখান থেকে আমরা কি করব, সাইন ইনে ক্লিক করব। ওকে, সাইন ইনে ক্লিক করব। সো সাইন ইনে ক্লিক করার পর আপনি যদি নতুন অ্যাকাউন্ট খুলতে চান তাহলে এখান থেকে কিন্তু আপনি ইচ্ছা করলে কিন্তু আপনার গুগল বা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্টের মাধ্যমে কিন্তু সাইন ইন করতে পারেন। সো আমি এখান থেকে বা হচ্ছে যে কোনো একটা ইমেল অ্যাড্রেস এবং পাসওয়ার্ড দিয়ে কিন্তু আপনি সাইন ইন করতে পারবেন। সো আমি এখান থেকে হচ্ছে গুগল মানে অ্যাকাউন্টে ইউজ করি। ক্রিয়েট করতে বলছে, সো আসলে আমরা এখানে লোগো ক্রিয়েট করব না। আচ্ছা সরি, আমাদের এই ইন্টারফেসটা আসবে। সো এখান থেকে আমরা কী করব, ক্রিয়েট ভিডিওতে ক্লিক করব। ওকে, ক্রিয়েট ভিডিওতে ক্লিক করার পরে আমরা আসলে কেমন ভিডিও বানাতে যাচ্ছি, যেহেতু আমরা হচ্ছে ইউটিউব ইন্ট্রো ক্রিয়েট করব। সো এখানে ইন্ট্রো অ্যান্ড লোগো, প্রথমে ক্রিয়েট ভিডিওতে, তারপর হচ্ছে ইন্ট্রো অ্যান্ড লোগোতে ক্লিক করব। দেন এখান থেকে হচ্ছে ইউটিউব ইন্ট্রোতে ক্লিক করব। ইউটিউব ইন্ট্রোতে ক্লিক করার পরে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন নিচে অলরেডি কিন্তু প্রিমেড অনেক ট্যাম্পলেট চলে এসেছে। সো আর আপনাদের যদি দেখাই, প্রত্যেকটা ট্যাম্পলেট কিন্তু খুবই প্রিমিয়াম এবং হচ্ছে অনেক অ্যাট্রাকটিভ। এবং এই ইন্ট্রোগুলো কিন্তু আমরা জানি যে আমাদের ইউটিউব চ্যানেলের জন্য ইন্ট্রো খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস, কারণ কি ইউটিউব চ্যানেলের ইন্ট্রো আমরা সবাই পছন্দ করি কম বেশি এবং সবাই কিন্তু ইউজ করে থাকেন। বড় বড় ইউটিউবাররা কিন্তু তাদের চ্যানেলে ইন্ট্রো ইউজ করে থাকে। সো আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম ইন্ট্রোগুলো রয়েছে। আমি যদি চাই এখান থেকে যে কোনো একটা ইন্ট্রোকে ইউজ করতে পারি, যে ট্যাম্পলেটটা ইউজ করে দেখাবো আপনাদের, আমি চাচ্ছি এই ট্যাম্পলেটটার মধ্যে আমার ইউটিউব চ্যানেলের লোগো আসবে এবং আমি যা যা চাচ্ছি টেক্সট সো সেগুলো আসবে। সো আমি কী করবো, এখানে ক্লিক করতে হবে। ফার্স্ট ক্লিক করার পর আমরা এখান থেকে হচ্ছে প্রিভিউটা কিন্তু দেখে নিতে পারি প্লে করে। সো এখানে প্লে বাটনে ক্লিক করবেন এবং আপনি কিন্তু দেখতে পারবেন প্রিভিউটা, কিন্তু দেখতে পারবেন এখান থেকেই। সো আমি যদি আবার দেখাই ইন্ট্রোটা, হ্যাঁ ইন্ট্রোটা কিন্তু খুব চমৎকার ছিল এবং খুবই প্রিমিয়াম ইন্ট্রো ছিল। সো আমি যদি চাই এটা আমি ইউজ করতে পারি এবং ইউজ করে এটাকে আমি ডাউনলোড করে নিতে পারি ফ্রিতে একেবারে। পেডও আপনারা পারেন করতে। সো আমি দুইটা মেথডই দেখিয়ে দিব আপনাদেরকে। এখান থেকে আমরা ক্রিয়েট নাও ক্লিক করব। ক্রিয়েট নাও ক্লিক করার পরে আমাদের কিন্তু এরকম একটা ইন্টারফেস বা হচ্ছে ড্যাশবোর্ড আসবে। আমরা হচ্ছে এখান থেকে আমরা অলরেডি দেখতে পাচ্ছি এখানে কিন্তু ইউর লোগো হেয়ার, আপনার লোগোটা চাচ্ছে এখানে দিতে এবং আপনি যে টেক্সটটা ইউজ করবেন আপনি কিন্তু এখানে আপনার টেক্সটটা ইউজ করতে পারবেন। সো আমরা এখানে হচ্ছে আমাদের লোগোটা প্রথম নিয়ে আসবো। লোগোটা নিয়ে আসার জন্য ইউর লোগো হেয়ার এখানে ক্লিক করতে পারেন। এখানে ক্লিক করার পরে হচ্ছে এখানে আপলোডে ক্লিক করতে পারেন বা হচ্ছে মিডিয়া লাইব্রেরিতে ক্লিক করতে পারেন, যেহেতু আমরা হচ্ছে আপলোড করব আমাদের ডিরেক্টরি থেকে। সো আমরা এখানে আপলোডে ক্লিক করব। আপলোডে ক্লিক করার পরে আমরা এখান থেকে হচ্ছে আমার লোগোটা নিয়ে আসছি। আচ্ছা, লোগোটা নিয়ে আসার পর আপনি যদি চান আপনার অনেক অনেক ইন্ট্রোর মধ্যে থাকে হচ্ছে আপনার লোগোটা অনুসারে বা হচ্ছে লোগোর আপনার লোগোটা যদি স্কোয়ার শেপে থাকে, এটা দেখা যাচ্ছে যে এই যে মাপটা আছে এটা হচ্ছে
যদি লম্বাতে থাকে তাহলে অনেক সময় হচ্ছে লোগোটা ঠিকঠাক দেখা যায় না বা হচ্ছে কেটে যায়। সো এর জন্য আপনাদের যেটা করতে হবে এখানে ফিটে ক্লিক করতে হবে। ওকে, যেহেতু এটা অলরেডি ফিট অবস্থায় আছে আমি এখান থেকে ইচ্ছা করলে কিন্তু এটাকে বাড়িয়ে কমিয়ে নিতে পারি, ছোট বড় করতে পারি এখান থেকে অলরেডি। হ্যাঁ, আমি এটা একটু বড় করে নিচ্ছি যাতে হচ্ছে ক্লিয়ারলি দেখা যায়। সো এর জন্য হচ্ছে আমরা এখানে বড় করে নিব, একটু বড় করে নেওয়ার পরে দেন হচ্ছে আমরা এখানে ডানে ক্লিক করব। ডানে ক্লিক করব এবং ডানে ক্লিক করার পরে হচ্ছে প্রসেসিং হবে এটা। দেন প্রসেসিং কমপ্লিট হওয়ার পরে আমরা এখানে হচ্ছে আমাদের যে www.renderforest.com এখান থেকে এই লেখাটা রাখবো না এবং আমি নিজে একটা টেক্সট এখানে দিব। সো এটার জন্য আমি যেটা করতে পারি, আমি কিন্তু আমি ইচ্ছা করলে কিন্তু এখান থেকেও ক্লিক করতে পারি, আবার আমি ইচ্ছা করলে কিন্তু আমার এই বাম সাইডে লেফট সাইডে যে ড্যাশবোর্ডটি রয়েছে এখান থেকে কিন্তু অ্যাড টেক্সটে ক্লিক করে হচ্ছে আমরা এখান থেকে টেক্সটটা অ্যাড করতে পারি। সো আমি এখান থেকে অ্যাড টেক্সট টেক্সটটা কিন্তু টেক্সটের যে ফন্টটা আছে আমরা কিন্তু এখান থেকে চেঞ্জ ফন্টে ক্লিক করে কিন্তু টেক্সটের ফন্টগুলোকে চেঞ্জ করতে পারি, কিন্তু আমি চাচ্ছি যে যে ডিফল্টভাবে যেটা আছে ওইটাই রাখবো। সো আমরা আবার হচ্ছে ব্যাকে যাব বা হচ্ছে এখান থেকে ইয়াতে যাব কিনা এডিটিং অপশনে যাব। এডিটিং অপশনে যাওয়ার পরে হচ্ছে এখান থেকে যে ডিফল্ট আছে আমরা ডিফল্ট ফন্টটা রাখছি। আপনারা কিন্তু অলরেডি দেখতে পাচ্ছেন কিন্তু লেখাটা কিন্তু চলে এসেছে। ওকে, এভাবে করে কিন্তু আমি এখন আপনাদেরকে আরেকটা ট্যাম্পলেট ইউজ করে দেখাবো। সো আবার ব্যাকে যাচ্ছি, ব্যাকে যাওয়ার পরে হচ্ছে আমি এখান থেকে আরেকটা ট্যাম্পলেট ইউজ করব, সেটি হচ্ছে এই ট্যাম্পলেটটা আমার ভালো লেগেছে, এটা ইউজ করব। আপনারা যদি দেখেন এটা কিন্তু খুবই প্রিমিয়াম ট্যাম্পলেট। ওকে, এটা অনেক ভালো লাগলো। সো এই ট্যাম্পলেটটা আমরা ইউজ করব, এটার জন্য ক্রিয়েট নাও আবার ক্লিক করছি। দেন এটা প্রসেস লোড নিবে একটু, তারপর এখান থেকে আমাদের আপলোড না, আমরা এখন মিডিয়াতে গেলে কিন্তু আমাদের ছবিগুলো পাবো। ওকে, আমরা যেগুলো হচ্ছে আপলোড করেছি অলরেডি আমাদের অ্যাকাউন্টে, অলরেডি কিন্তু এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে। সো আমাদের মিডিয়া লাইব্রেরিতে গেলে কিন্তু আমরা পেয়ে যাবো। এখান থেকে আমরা ইনসার্টে ক্লিক করব। ইনসার্টে ক্লিক করার পরে আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি একটু আগে যেটা বলেছি আপনাদের, এক এক সময় কিন্তু এক এক রকম শেপে আসবে। সো এখানে ফিটে ক্লিক করতে পারেন, দেন ফিট হয়ে যাবে। সো এখান থেকে কিন্তু আমরা এটাকে বড় ছোট করে নিতে পারি, আমি একটু বড় করে নিলাম অ্যান্ড হচ্ছে ডান ক্লিক করলাম। তারপর হচ্ছে আমাদের যে ট্যাগলাইনটা রয়েছে ইউ ট্যাগে ক্লিক করে ট্যাগলাইন হেয়ার এখানে ক্লিক করে আপনি কিন্তু ট্যাগলাইনটা ক্রিয়েট করতে পারেন। সো এখানে আমরা হচ্ছে একটা ট্যাগলাইন দিয়ে দিলাম আপাতত। তো লেখে দেন হচ্ছে এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে অলরেডি দেখতে পাচ্ছেন কিন্তু সেভিং চেঞ্জ অলরেডি কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছে এবং আমরা এখানে কিন্তু আমাদের লেখাটা দেখতে পাচ্ছি। আমরা যদি এখানে চেঞ্জ করতে চাই, আবার যদি এডিট করতে চাই এডিট করতে পারবো, এখান থেকে মিউজিকটা কন্ট্রোল করতে পারবো, এখান থেকে স্টাইল কন্ট্রোল করতে পারবো যে আমরা কেমন স্টাইলে চাচ্ছি এটাকে। অলরেডি একটা স্টাইল দেওয়া আছে, আমি যদি চাই এই স্টাইলটা রাখতে পারি, আমি যদি চাই আরেকটা স্টাইল এটাও আমি রাখতে পারি, এটাও রাখতে পারি। সো আমি চাচ্ছি হচ্ছে আমার থেকে এই স্টাইলটা ভালো লাগলো গোল্ডেনটা, সো আমি এটা চাচ্ছি। এটা কিন্তু অলরেডি সেভিং হয়ে গেছে, সেভিং চেঞ্জ হয়ে গেছে। আপনারা এখানে দেখছেন যে গ্রিন টিক মার্ক চলে এসেছে। সো আমরা এখান থেকে আরেকটা জিনিস দেখাতে পারি যে এটা হচ্ছে লুক অ্যান্ড হচ্ছে এখানে ফন্ট। ফন্টে যাওয়ার পরে কিন্তু এখান থেকে আমরা ফন্টের যে স্টাইলগুলো আছে সেগুলো কিন্তু আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি খুব সহজে। এরপর আমরা যেটা যাবো এটা হচ্ছে মিউজিকে যাবো। দেন মিউজিকে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আপনার অনেক মিউজিক আছে, আপনারা কিন্তু যে কোনো একটা মিউজিক এখান থেকে ক্লিক করে অ্যাড করে নিতে পারেন। মিউজিকাকে
শুনে নেবেন, এভাবে করে ক্লিক করে করে প্লে করে নেবেন। প্লে করার পরে যেটা আপনার থেকে ভালো লাগবে মিউজিক, সেই মিউজিকটা আপনি এখানে অ্যাড করবেন। এখানে প্লাস আইকনে ক্লিক করলে কিন্তু অ্যাড হয়ে যাবে। সো আমি এখান থেকে যেটা ডিফল্টভাবে দেওয়া আছে ওইটাই রাখবো। এবং আপনারা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন মিউজিক লাইব্রেরি ইউজ পরিমাণে মিউজিক লাইব্রেরি রয়েছে, ফ্লক মিউজিক রয়েছে, ফাঙ্ক মিউজিক রয়েছে, কর্পোরেট মিউজিক রয়েছে, ক্লাসিক্যাল মিউজিক রয়েছে। সো এখানে অনেক মিউজিকের টাইপ রয়েছে, আপনারা এখান থেকে যে কোনো একটা টাইপের মিউজিক অ্যাড করে নিতে পারবেন আপনার ইন্ট্রোতে। সো আমরা এখানে এরপরে যাবো হচ্ছে প্রিভিউতে। আমাদের অলরেডি কিন্তু এটা শেষ ক্রিয়েট করা, আমরা এখন হচ্ছে এটা প্রিভিউ দেখবো। সো প্রিভিউতে ক্লিক করব। প্রিভিউতে ক্লিক করার পর আপনারা এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যদি ফ্রিতে আপনি যদি এটাকে ডাউনলোড করতে চান বা যদি ফ্রিতে যদি এটাকে ফ্রিতে যদি নিতে চান, সো আপনার কিন্তু একটু হাই কোয়ালিটি পাবেন না, লো কোয়ালিটি পাবেন। হাই কোয়ালিটির জন্য কিন্তু আপনাকে পেড করতে হবে এবং এটা হচ্ছে এক্সডি এবং এটার মধ্যে কোনো ওয়াটারমার্ক থাকবে না। যদি আমরা যদি ফ্রি ইউজ করি তাহলে কিন্তু ওয়াটারমার্ক থাকবে, উইথ ওয়াটারমার্ক। সো আমরা কিন্তু ইচ্ছা করলে যে কোনো ধরনের আমাদের ভিডিও এডিটর দিয়ে কিন্তু এই ওয়াটারমার্কটাকে আমরা বাদ দিতে পারি খুব সহজে। সো আমরা ইচ্ছা করলে এখান থেকে আমাদের ফ্রিটা আমরা দেখাচ্ছি এখানে। আচ্ছা, প্রথমত যদি এক্সিটা চান এখানে ক্লিক করবেন প্রিমিয়ামটা, এখানে $19 দিয়ে এখান থেকে বাই ক্লিক করলে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টের চাবে এটা। সো এখান থেকে কিন্তু টাকা পেমেন্ট করে আপনি খুব সহজে কিন্তু এটা ওয়াটারমার্ক ছাড়া প্রিমিয়ামটা পেয়ে যাবেন। এটাও কিন্তু প্রিমিয়ামই আসবে, একটু লো কোয়ালিটি আসবে। সো ফ্রি প্রিভিউতে যাব আমরা। ফ্রি প্রিভিউর পরে কিন্তু ক্লিক করার পরে কিন্তু এখানে প্রসেসিং হবে এবং প্রসেসিং হতে আপনার কিছুটা সময় নিতে পারে। সো এটা দেখতে পাচ্ছেন অলরেডি এটা কিন্তু রেন্ডারিং হচ্ছে। সো এটা কিন্তু রেন্ডারিং হচ্ছে অলরেডি। সো এইভাবে আপনার থেকে বেশি না, এটা এখানে মেবি 1 মিনিট বা হচ্ছে এর একটু কম টাইমও লাগতে পারে। হ্যাঁ, অলরেডি কিন্তু এক্সপোর্ট হওয়া স্টার্ট হয়ে গিয়েছে, অলরেডি কিন্তু এখানে এক্সপোর্ট হচ্ছে। আমরা কিন্তু দেখতে পাচ্ছি অলরেডি 42-44% হয়ে গিয়েছে। এভাবে করে কিন্তু খুব সহজে এটা এক্সপোর্ট হয়ে যাবে, এটা এক্সপোর্ট হয়ে যাবে। সো অলরেডি কিন্তু এক্সপোর্ট হয়ে গিয়েছে, এখন আসবে। ওকে, এটা কিন্তু এখন প্রিভিউটা আমরা দেখে নিব। যখন প্রিভিউটা দেখতে যাচ্ছি, আপনারা তো দেখতে পেলেন খুব খুবই অ্যাট্রাকটিভ এবং প্রিমিয়াম একটা আমাদের ইন্ট্রো কিন্তু তৈরি হয়ে গিয়েছে অলরেডি। সো আমি কিভাবে করে এই ইন্ট্রোটা এখানে কিন্তু, হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু গোল্ডেন শেপটা রাখছিলাম আমাদের জন্য। সো এভাবে করে কিন্তু খুব সহজ, এখানে অনেক ট্যাম্পলেট রয়েছে। সো ট্যাম্পলেটগুলো আমি পরে দেখাবো, এখন কিভাবে এটা ইনস্টল কর এটা আমরা ডাউনলোড করব সেটি দেখিয়ে দিচ্ছি এই ভিডিওটি। প্রথমত আমরা এখানে যখন এটাকে এক্সপোর্ট করব, এক্সপোর্ট করার পরে হচ্ছে এখানে কিন্তু পাবো না আমরা ইনস্টল করার কোনো পাবো না। এখান থেকে আমরা রিমুভ ওয়াটারমার্ক করতে পারি, এখানে কিন্তু একটা রেন্ডার ফরেস্টের ওয়াটারমার্ক অলরেডি চলে এসেছে। সো এখানে আপনারা কিন্তু ইচ্ছা করলে হচ্ছে এটা যে কোনো ধরনের ভিডিও এডিটর, সেটা হতে পারে ক্যামতাসিয়া হতে পারে বা হতে পারে হচ্ছে ফিল্মোরা বা আপনারা যেটা ইউজ করে থাকেন। সো আপনারা কিন্তু এটা দিয়ে কিন্তু এটাকে ওয়াটারমার্কটাকে কিন্তু অলরেডি তুলে ফেলতে পারবেন খুব সহজে। সো আমরা এখান থেকে আমাদের অ্যাকাউন্টে যাবো, এখানে মাই ভিডিওতে ক্লিক করব। মাই ভিডিওতে ক্লিক করার পরে মাই ভিডিও থেকে হচ্ছে এখানে আমি এখানে কি কোন কোন প্রজেক্ট করেছি এ পর্যন্ত অনেকগুলো কিন্তু এখানে অলরেডি ইন্ট্রো ক্রিয়েট করে রেখেছিলাম। সো এখান থেকে আমরা একটু আগে যে ইন্ট্রোটা হচ্ছে বানিয়েছিলাম সেই ইন্ট্রোটা কিন্তু এখানে চলে এসেছে। হ্যাঁ, সো এটা কী করবো আমরা, ডাউনলোড বাটনে ক্লিক করলে আমরা ফ্রিতে কিন্তু খুব সহজে আমাদের ইন্ট্রোটি ডাউনলোড হয়ে যাবে। আপনারা অলরেডি দেখতে পাচ্ছেন এটা কিন্তু ডাউনলোড হয়ে গিয়েছে খুবই তাড়াতাড়ি। আমরা একটু ডাউনলোড হয়েছে কিনা একটু প্লে করে দেখব। প্লে হচ্ছে। সো আমাদের কিন্তু অলরেডি এটা ডাউনলোড হয়ে গিয়েছে, কিন্তু এটার হচ্ছে মেন যে প্রবলেমটা দেখা দিচ্ছে এটা হচ্ছে ওয়াটারমার্ক। যদি আপনি ওয়াটারমার্ক রাখতে চান কোনো সমস্যা নেই, ইন্ট্রো তো অনেক ছোট হয়, সো ওয়াটারমার্ক রাখতেই পারেন কোনো প্রবলেম নেই। আর ওয়াটারমার্ক ছাড়া আপনি ইচ্ছা করলে কিন্তু ওয়াটারমার্ক ছাড়াও আপনার বিভিন্ন ধরনের ভিডিও এডিটর ইউজ করে ওয়াটারমার্ক ছাড়াও ক্রিয়েট করতে পারেন। সো এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে যে এখানে কিন্তু আরও অনেক ট্যাম্পলেট রয়েছে। ইউটিউব ইন্ট্রোতে যাবেন আপনারা, এখানে প্রচুর ট্যাম্পলেট পাবেন আপনারা, যে ট্যাম্পলেটটা আপনাদের ভালো লাগবে সেই ট্যাম্পলেটটা ইউজ করবেন। সো আজকের ভিডিও ছিল
এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব মাস্ট। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। টিল দেন টেক কেয়ার, গুড বাই, টাটা।